শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। একটা ইনডোর স্টেডিয়ামের মতো দেখতেছেন আপনারা, আমার পিছনে যেগুলো দেখতেছেন অনেক বড় একটা ইনডোর করা হয়েছে, এটা আবার এক্সটেনশনের কাজও চলতেছে। আমার কথা হচ্ছে যে এইরকম ইনডোর স্টেডিয়াম ঢাকাতেই পাওয়া যায় না, খুব কম। আমাদের এত কোটি মানুষের ঢাকা শহর, এখানে খুব কম একটা ইনডোর স্টেডিয়াম পাওয়া যায়। কিন্তু এখানে একটা ইনডোর স্টেডিয়াম, আমি কোন জায়গায় দাঁড়াই আছি জানেন, এটা হচ্ছে গিয়ে সুনামগঞ্জে জগন্নাথপুর যে উপজেলা, এই উপজেলার একটা ইউনিয়নের নাম হচ্ছে গিয়ে পাটলি ইউনিয়ন। এই পাটলি ইউনিয়নের মতো একটা জায়গায় যেখানে আমার এলাকায় আমার পুরা জেলাতে একটা, আমার হবিগঞ্জ জেলাতে পুরো একটা ইনডোর স্টেডিয়াম নাই। এখানে সুনামগঞ্জের কয়েকজন প্রবাসী মিলে একটা ইউনিয়নে একটা ইনডোর স্টেডিয়াম করছেন। শুনেন, যেসব কারণে সিলেটের মানুষকে আমরা আমরা গর্ববোধ করি প্রবাসীদেরকে নিয়ে, এইরকম কিছু প্রবাসী মিলে এইরকম একটা এলাকায় তারা একটা এইরকম ইনডোর স্টেডিয়াম করছেন। এখানে আলপনিয়া ভাই আছেন, উনি লন্ডন প্রবাসী। আমি আপনারা একটু জিজ্ঞেস করি যে লন্ডনের যারা থাকেন তারা তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবাসী যারা আছেন তাদের একটা ধারণা থাকে যে যত বড় সুন্দর বাড়ি বানানো যায়, হয়তো কেউই থাকেন না, কিন্তু একটার পর একটা বাড়ি আমি আপনাদের এখানে দেখি। অবশ্যই আপনার এই ধারণাটা কি জন্য আইল যে বাড়ি রেখে আপনি এই সব মানুষের জন্য, আপনার এলাকার মানুষের জন্য এরকম একটা ইনডোর স্টেডিয়াম আপনি করে যাচ্ছেন, বা আপনারা যারা এখানে আছেন তারা কি কারণে আপনারা এটা করে যাচ্ছেন একটু বলবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে আমরা আঞ্চলিক ভাষায় মাত্র, তো এটা আসলে একটা শখের বসে আমরা যে বাচ্চারা বা ছেলেমেয়ে ছেলেরা হল আসেন এখানে, ইয়াংস্টার যারা আছে এরা আমি দেখি না নেই অনেক প্রতিভা, মানে এইটা হিউজ হিউজ মানে সম্ভাবনা আছে এটা, তারা যেন ব্যাডমিন্টন খেলাধুলা করে এটা লুক লাইকে পারফেক্ট এবং ক্লাসিক্যাল খেলা খেলে, রাইট? যদি ক্লাসিক্যাল খেলাটা খেলে এটা উইদাউট কোনো এডুকেশন অথবা কোনো প্র্যাকটিস অথবা সুযোগ সুবিধা ছাড়া, সুযোগ সুবিধা আমি দেখি ইনডোর ফুটবলের জন্য এটা আহারে শুদ্ধ করলে যেন ব্যাডমিন্টনের আমরা মানে ইনডোর আছে খাও না, এটা এখানে খেলতে পারবা। যেমন এখানে ক্রিকেট আছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, কিন্তু তারা কিন্তু বর্ষাকালে এখানে মাঝে তারা নেট প্র্যাকটিস মানে নেট প্র্যাকটিস ওরা কোনো জায়গায় মাঝে কোনো সুযোগ সুবিধা নেই, রাইট? আমিও খালি অন্যটার ফর অনলি ফর লাইক ব্যাডমিন্টন এখানে মাঝে মিনিবার একটা আমি করছি, এটা আউটসাইড সাইলে এটা ইনডোরও করা যাইতে পারে। অ্যান্ড দেন এখানে আরো একটা জিনিস আছে, যেমন নেট প্র্যাকটিস যেটা আছে ক্রিকেটও লাগে সাইলে আমি শুধু সব প্র্যাকটিস আউট দিতে পারবো, শুধু এমনকি এখানে যে ভলিবল সাইন ভলিবল কোর্ট করে ভলিবল খেলতে পারবো। আচ্ছা, আমি আপনার একটা জিনিস জিজ্ঞাসা করছি যে এটাতে আমরা অত্যন্ত বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি, আপনি যারা আরো প্রবাসী আছেন তাদের প্রতি আপনার অনুরোধ একটা কি করবেন যে প্রতিটা উপজেলায়, আপনি তো একটা ইউনিয়নে ঘুরে ফেলছেন, প্রতিটা উপজেলায় যদি একটা ইনডোর স্টেডিয়াম প্রবাসীরা করে দিতেন তাহলে এটার ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এর আগে আমি আর একটু পিছিয়ে যাই, যেমন এই অবদানটা শুধু আমি যারা যারা এখানে পিছনে কাজ করছেন তারা আমি এখানে একটু ধরে রাখতাম স্যার, হইতাম স্যার, সকলের সাথে পরিচিত হইতাম স্যার, এটা শুধু অনলি নট ফর আমার অবদান, এটা অবদানটা হয়েছে কি যারা এখানে এখানে ছোটো ছোটো ইয়াংস্টার যারা আছেন এরা খুব আমার সাপোর্ট দিচ্ছেন, তারা এই দাবিও আছে। অ্যান্ড দেন আমি যখন একবার ছুটে আসলাম তখন দেখতাম উনি খেলতাম, তখন আমরা খুব ট্রাই করতাম তার, তখন আমরা দুইটা ক্লাব সবাইকে প্রবাসী সবাই প্রবাসী খালি আমার মামা ছাড়া, তখন কিন্তু আমরা যে ব্যাডমিন্টনের নেই আমরা দুইটা ক্লাব ছিল, দুইটা ক্লাব ছিল ব্যাডমিন্টনের ক্লাব ছিল, একটা আছে আইডিয়াল স্পোর্টিং ক্লাব আর একটা আছে এম এস ক্লাব। তখন আমি ওখানে ছুটে ছিলাম, আমি আসলাম একদম একদম জুনিয়র, আর ওই আমার আসা তারা আসলাম, তারা কিন্তু এম এস ক্লাবের মধ্যে আসলাম, এম এস ক্লাবের আমরা ছুটে থেকে দেখতাম তারা খেলা। যারা এখানে প্রবাসী আছে নট অনলি আমরা গ্রামের কথা পারলাম না, আমরা ইউনিয়নের কথা পারলাম না, আমরা জগন্নাথপুরের কথা পারলাম না, এখানে আছে জগন্নাথপুর আছে সুনামগঞ্জ আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন উপজেলা আছে, প্রত্যেক উপজেলা লেভেলে অনেক বড় মানুষ অনেক 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 উদাহরণের মানুষ সকল আছে, অনেক সুবিধা সব মানে সুবিধা বঞ্চিত যারা আছেন আমি তারা কইব না, আপনারা বিদেশি যারা অবস্থাশালী আছেন আপনারা আউটলাইন আইয়ের এই যে সুযোগ সুবিধা আছে তারা একটা সুযোগ সুবিধা করে দেখবা এবং ভবিষ্যতে তারা একটা খেলার একটা ভালো। থ্যাংক ইউ। এইভাবে যদি এই ধরনের প্রবাসীরা যদি এইভাবে কাজ করেন তাইলে বিশ্বাস রাখেন বাংলাদেশের ফুটবল বলেন ক্রিকেট বলেন ব্যাডমিন্টন বলেন সব কিছুতে বাংলাদেশ আগাই যাবে। ভিডিওটা আমি শেষ করার আগে আপনাদের দেখাবো কত সুন্দর করে ওনারা এই ইনডোর স্টেডিয়ামটা মাত্র একটা ইউনিয়নে
পাটলি ইউনিয়নের মতো একটা জায়গা, ইউনিয়ন যেখানে আমার জেলাতে ইন্দোর স্টেডিয়াম নাই, আমার জানা মতো এখন পর্যন্ত দেখি নাই। অথচ সুনামগঞ্জের এই আপনার জগন্নাথপুরে একটা ইউনিয়নে একটা আপনার ইন্দোর স্টেডিয়াম হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।